আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য। আই হোপ আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালোই আছি। তবে আমি খানিকটা একটু অলস হয়ে গিয়েছিলাম কয়েকদিনে, যার কারণে আমার রান্নাঘরের একদমই বেহাল অবস্থা। তো ভাবলাম আজকে রান্নাঘরটাকে একটু ক্লিন করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। আই হোপ আমার এই কাজ দেখে আপনাদের মধ্যেও বেশ খানিকটা এনার্জি গ্রো করবে, কারণ অনেক সময় এমনটাই কিন্তু হয়ে থাকে, আমরা যখন একটু একঘেয়ে লাগে বা একটু কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলি, তখন কিন্তু অন্য কাউকে কাজ করতে দেখলে নিজের মধ্যে একটা এনার্জি ফিরে পাই। আমার কিন্তু এই জিনিসটা হয়, তো যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমি একদম 100% ডিপ ক্লিনিং করব না, কারণ আগামীকালকে আমরা একটু বেড়াতে যাব, তারপরে ভাবছি ডিপ ক্লিনিং করব। আর যেদিন ডিপ ক্লিনিং করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাট আজকে প্রপারলি বলা যায় যে মোটামুটি একটা ক্লিনিং হবে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে কাজটা স্টার্ট করি। এই ছিল আমার রান্নাঘরের প্রেজেন্ট কন্ডিশন, মোটামুটি একদম শোচনীয় অবস্থা বলা যায়। আর এখানে হচ্ছে গিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া, সকালবেলা খাওয়া দাওয়া করার পরে যে হাঁড়িপাতিলগুলো হয়েছে, তো ভাবলাম শুরুটা সিঙ্কের মধ্যে হাঁড়িপাতিল যা আছে এটা দিয়ে শুরু করি, কারণ সিঙ্কটা যখন ফ্রি থাকে তখন কিন্তু অন্যান্য আদার্স কাজগুলো করতে একটু ইজি হয়, কারণ এখান থেকে পানি নিয়ে অন্যান্য ধোয়া মোছার কাজ বা অন্যান্য আদার্স কাজগুলো কিন্তু সিঙ্কেই বেশি করা হয়। ক্লিনিং মানেই তো ধোয়া, পরিষ্কার করা। তো সেই জন্য সিঙ্কের এখানে যে হাঁড়িপাতিলগুলো জমে আছে এগুলো দিয়েই প্রথমে স্টার্টটা করলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি আদার্স যা যা করার সেগুলো ইনশাল্লাহ এক এক করে নিব। আর আপনাদের দিনকাল কেমন যাচ্ছে, আপনারা কেমনভাবে আপনাদের ঈদের ছুটি কাটালেন বা ঈদকে কোথায় করলেন, কেমনভাবে এনজয় করলেন এবারের গৃহবন্দী ঈদ, সেটাও কিন্তু আমার সাথে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের কাছ থেকে আপনাদের ঈদের আনন্দ বা আদার্স জিনিসগুলো শুনলে আমার কাছেও কিন্তু বেশ খানিকটা ভালো লাগে যে আমার প্রিয় ভিউয়ার যারা আছে তাদের ঈদ উদযাপন কেমন হয়েছে বা তারা কেমন কাটিয়েছে, তো যার কারণেই জানতে চাওয়া। তো এখানে বেশ কিছু জিনিসপত্রই কিন্তু নোংরা হয়েছিল, তো ওগুলো সব কিছু আমি আস্তে আস্তে এক এক করে একটু মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ইদানিং যেই গরমটা পড়েছে, একবার আপনাদের ভাইয়া বলল যে ও হাঁড়িপাতিলগুলো ক্লিন করে দিবে, তখন আমি বললাম যেই গরম পড়েছে পানি ধরলে এখন একটু শান্তি লাগে, আমার ঠান্ডা লাগবে না, কোনো অসুবিধা নেই, আমি ক্লিন করি। তো যার কারণে আমি ক্লিন করে নিচ্ছি। আর মানে আমি কি বলবো, আমি আমার বোঝার বয়সের পর থেকে আমি এতটা গরম কখনো অনুভব করিনি। মানে ট্যাপের পানি মাঝে মাঝে এত গরম হয়ে যায় যে ওটার মধ্যে ডিরেক্ট চা পাতা দিয়ে দিলে বোধহয় মানে চা খাওয়া যাবে এরকম একটা অবস্থা। আর কতবার যে গোসল করা হয়, কতবার যে শৈল মোছা হয়, মানে আমি জানি না যে ঢাকায় যদি এতটা গরম পড়ে তাহলে বাংলাদেশের কিছু জেলা আছে যেই জায়গায় গরমটা বেশি, যেমন যশোর সহ পার্শ্ববর্তী কিছু জেলা শহর আছে ওখানটায় গরম আরও বেশি পড়ে। তো ওখানে মানুষ এখন কিভাবে মানে দিনকাল পার করছে এটা নিয়ে আমার ভীষণ রকম মানে কি বলবো যে ভয় কাজ করছে, কারণ এই বছর যেই গরমটা পড়েছে বিগত, আমি তো বললাম যে আমার বোঝার বয়সের পর থেকে আমি এতটা গরম কখনো অনুভব করিনি, এত অসহ্য। মানে মানুষ বলে না যে শীতে একটার জায়গায় দুটো কম্বল মুড়ি দিয়ে থাকা যায় বা একটার জায়গায় দুটো শীতের পোশাক পরে থাকা যায়, বাট এই গরমটাকে আসলে কিভাবে ট্যাকেল দেওয়া যায় মানে আমি কল্পনাও করতে পারি না। আর তার মধ্যে যারা হাউসওয়াইফ আছে আমি বলবো তারা রীতিমতো এক একজন যোদ্ধা, কারণ সবার কিন্তু বাসায় ওরকম হেল্পিং হ্যান্ড থাকে না, পাশাপাশি সবার বাসায় যে হেল্প করবে অন্যান্য সদস্য যারা আছে তারাও কিন্তু হেল্প করার মন মানসিকতাটাও ঠিক ওভাবে পোষণ করে না, যার কারণে এই গরমের মধ্যে রান্না থেকে শুরু করে রান্নাঘরের যাবতীয় কাজ তাদের একা করতে হয়। তো যার কারণে আমার মনে হয় যে তারা এক একজন সোলজার বা ফাইটারের চেয়ে কোনো অংশে কম না, কারণ রান্নাঘরটা আমার কাছে মনে হয় একটা
জ্বলন্ত আগুনের কুণ্ডলীর মতো, যেটার মধ্যে মনে হয় আমাদেরকে ছেড়ে দেয় এরকম একটা অবস্থা। তো আমি ডাল বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু প্রথমেই হচ্ছে গিয়ে কাজে আসার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আমি অলওয়েজ রান্নাঘরে কোনো কাজ করলে এই কাজটা আগে করি। আর দেখলাম লবণের যে জারটা, ওটা ফাঁকা হয়েছে, তো ওটার মধ্যে অল্প একটু লবণ ছিল, সেটা আমি পানি দিয়ে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে কড়াইটা, এটা রিভিউ আপনারা অনেকে চেয়েছিলেন, তো অনেস্ট রিভিউ যদি বলি, এই কড়াইটার যে সার্ভিস তাতে আমি 100% স্যাটিসফাইড। তবে কড়াইটা যখন আমি কিনি তখন আমাকে বলা হয়েছিল যে কড়াইটা হচ্ছে গিয়ে বেশি তাপে কালো হয়ে যেতে পারে। এটা নিয়ে আমার একদম কোনো খারাপ লাগা নেই, কারণ আমি এই কড়াইটাকে একদম কালো করেই ফেলবো। বাট এটার যে সার্ভিস, যেটা আমি চেয়েছিলাম যে তেল তেলে একটা ভাব বা হচ্ছে গিয়ে পোড়া লাগবে না, যে কোনো কিছু ভাজা ভাজির ক্ষেত্রে এটা খুবই ভালো। তো আপনারা যদি কালো হয়ে যাও নিয়ে কোনো অসুবিধা না থাকে, তাহলে কড়াইটা মাস্ট কিনতে পারেন। আর ওদিকে আমি ভাতের মাড়টা ঢেলে দিয়ে, মাড়টা ঝরার জন্য রেখে দিয়ে, এদিকে আপনাদের ভাইয়া সকালবেলা কিছু বাজারে এনেছিল, তো ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ রান্নাঘরে তো আমি এই ক্লিনিং কাজের সাথে সাথে একটু রান্নাবান্নাও করব। তো ভাবলাম যে সবজিগুলো যদি একটু গুছিয়ে নেই তাহলে আমার কাজটা ইজি হবে। তো এখানে করলা আনা হয়েছে, আর হচ্ছে পটল আনা হয়েছে, সাথে আমি বেশ কিছুদিন ধরে দন্দুল খেতে চেয়েছিলাম, তো দন্দুল আনা হয়েছে। আর আপনাদের ভাইয়া বললো যে আমাকে বেগুন খাসি করে খাওয়াবে, তো যার জন্য একটু বেগুনও আনা হয়েছে। তো সবজিগুলো আমার গোছানো শেষ। আর এই যে আমি এখন কড়াইটায় হচ্ছে গিয়ে ডালে ফোড়ন দিয়ে নেব, তেলটা একটু বেশিই ঢেলে ফেলেছি। তো আমি কড়াইটাকে আস্তে আস্তে করে তেলতেলা কড়াই, যদিও কড়াইটা অনেক তেলতেলা, তারপরও এটাকে একেবারে তেলের কড়াই বানিয়ে ফেলবো। মানে ডিপ ফ্রাই থেকে শুরু করে যে কোনো কিছু ভাজা ভাজির জন্য আমি এই কড়াইটা ব্যবহার করব। আর এটা যে আস্তে আস্তে করে পুড়ে হচ্ছে গিয়ে কালো হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমার সত্যিই একদম কোনো খারাপ লাগা নেই, ট্রুলিসে। তো আর এটা যেহেতু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে পাওয়া যাচ্ছে, আবার স্টিলের, সো এটা হেলদি, যার কারণে আমি এটার কাজে বা এটার আউটপুটে অনেক বেশি স্যাটিসফাইড। আর সবচেয়ে বড় যে বিষয়টা, স্টিলের এই কড়াইটা খুব দ্রুত গরম হয়, তো গ্যাস সাশ্রয়ীও আমি বলবো জিনিসটা অনেকটা। তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে, আর আজকে যেহেতু আমি একটু ক্লিনিংয়ের কাজ করছি, তাই চট জলদি আমি জাস্ট দুটো সবজি, মানে দুটো রান্না করে নিচ্ছি, যেমন ডাল করেছি আর হচ্ছে দন্দুলটা রান্না করব। আর রাতের বেলা আপনাদের ভাইয়া বললো যে বেগুন খাসিটা করে দিবে, তো ইনশাল্লাহ সেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তো শর্টকাটে সহজে যেটা দ্রুত রান্না হয়ে যায় সেভাবে করেই করা। আর যেহেতু মানুষ দুজন, খুব বেশি আমাদের অত খাবারে বাদ বিচার নেই, আর এটা নিয়ে অত বেশি টেনশনও নেই, কাজ করতে হলে একদম রিল্যাক্সেই করি, তো অসুবিধা হয় না। আর এর সাথে যদি দরকার হয় তো খাওয়ার সময় একটু ডিম ভেজে নেব, যেটা আপনাদের ভাইয়ার একটু পছন্দ আর কি। তো আমি সেম কড়াইটাতেই হচ্ছে দন্দুল বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি দন্দুলটা কিন্তু অলরেডি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটাও আমি কেটে বেছে তো রেখে দেই, ওখান থেকে যতটুকু দরকার নিয়ে নিয়েছি। আর দন্দুল রান্নাটা কিন্তু একেবারে আমার কাছে মনে হয় সিম্পল একদম রান্না, বাট খেতে অনেক মজা। তবে দন্দুল ঝিঙে এই সবজিগুলোর একটা ব্যাড সাইড হচ্ছে, এটা একটু বুঝে কিনতে হয়। আমরা চেষ্টা করি বুঝে কেনার, বাট তারপরও মাঝে মাঝে এই সবজিগুলো যদি একটু বাড়তি হয়ে যায়, মানে একটু বয়স বেশি হয়ে যায়, তাহলে ভেতরে আঁশটা বের হয়ে আসলে তখন আর এই সবজিটা খাওয়ার কোনো মজা নেই। বাট নর্মালি আমার দন্দুল ঝিঙে খুবই ভালো লাগে, কিন্তু দেখা যায় বেছে কিনতে পারি না, এই কারণে হচ্ছে গিয়ে এটা কেনা খুব কম হয়। আর কিনলেও যদি একটু এলোমেলো হয় তাহলে খুবই নিজেদের মধ্যে একটা বিরক্ত কাজ, মানে বিরক্তি বোধ কাজ করে যে কেন বুঝে কিনতে পারলাম না। তো যাই হোক, আর কি করার। তো আমি এখন দন্দুল রান্নার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু আগে ভেজে নিয়ে, মানে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি। তারপরে গুঁড়ো মশলা, যা সিম্পল হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, সাথে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর ইদানিং আমার এই জিনিসটা খুব বেশি হচ্ছে, রান্না করতে গেলে লবণ দিতে ভুলে যাওয়ার অভ্যাসটা, যে আমি এখন অবধি লবণটা দেইনি, লবণটা একটু পরেই দিব। তো দন্দুলটা তো দেখে বেশ ভালোই মনে হচ্ছিলো, কিন্তু কাটার সময় একটু একটু জায়গায় ফিল করছিলাম যে একটু হার্ড হয়ে গিয়েছে বা একটু আশ হয়ে গিয়েছে, তারপরও নিয়ে নিয়েছে গোটাটা, খুব বেশি একটা অসুবিধা হয়নি। কারণ এই জিনিসের ছাবা ছাবা ভাব এটা খাওয়া যায় না। আর এই সবজিটা আমার অনেক ভালো লাগার কারণ হচ্ছে
মানে খুবই তৃপ্তি লাগে এটা দিয়ে ভাত খেতে। আমার মনে হয় যখন মুখে একদম কোনো কিছু রুচি কাজ করে না, কিছু খেতে ইচ্ছে হয় না, ওই সময়টায় মনে হয় যে দুন্দুল এই সবজিটা যদি হয় আমি ভাত খেতে পারবো। তো এরকম একটা ভেজিটেবল। আর এই যে এখন লবণের কথা মনে পড়লো, তো লবণ দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু বেশ অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তো যার কারণে আপনার কাজের তাড়া থাকলে আপনি এই সবজিটা করে নিতে পারেন। তো আমার দুন্দুল রান্না অলমোস্ট প্রায় শেষের দিকে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে হচ্ছে গিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে তুলে নিব, এই যে রান্না ডান। আর এখানে কিন্তু আমি কোনো বাড়তি পানি একদমই ব্যবহার করিনি, কারণ এই সবজিটার শরীর থেকে অনেক বেশি পানি বের হয়, তো ওই পানিতেই এতটা ঝোল হয়েছে বা এতটা মানে কি বলবো, হ্যাঁ ঝোলই বলি আমরা এটাকে, তো যার কারণে আর আলাদা করে পানি দেওয়ার দরকার হয়নি, কারণ এটা পুরো বডির মধ্যে অনেক বেশি পানি থাকে। তো রান্নার শেষে এখানে কয়েকটা বটল ক্লিন করে নিতে হচ্ছে, যদিও আমি প্লাস্টিকের বটল একদম ব্যবহার করি না, বাট বাধ্য হয়ে আমার একটা সেক্টরে মানে একটা কাজের জন্য ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে যে বাসা থেকে দুধ রোজ করা হয় ওখানটায় আমি প্রথমে আমার টাপারওয়্যারের একটা হাফ লিটার বটল ছিল, তো ওই বটলটায় হচ্ছে কি আমি দুধ আনার জন্য ওই বাসায় দিতাম। কিন্তু সমস্যা হয়ে গিয়েছে যে সেটা আনফর্চুনেটলি একদিন বৌদির হাত থেকে পড়ে গিয়ে ফেটে যায়, তো যার কারণে এখন বাধ্য হয়ে এই বটলে দিতে হচ্ছে, মানে দুধ আনতে হচ্ছে। তো আমি দেখি রিসেন্টলি চেষ্টা করব একটা স্টিলের বটল নেওয়ার, তবে একটা না দুটো নিতে হয়, কারণ হচ্ছে গিয়ে একটা বটল রেখে আসতে হয় আর একটাই করে নিয়ে আসতে হয় এরকমটা, কারণ আমাদের অনেক সময় একটু আনতে যেতে দেরি হয়। তো আস্তে আস্তে করে তো সব কিছুতেই বাদ দিতে পেরেছি, এই ছোট্ট একটা জায়গায় আটকে আছি। তো দেখি একটা বা দুটো স্টিলের বটল কিনতে হবে। কাঁচের বটল আমার বাসায় অনেক আছে, কিন্তু ওনাদের ওখানে তো কাঁচের বটল মেনটেন করা সম্ভব না, মানে ওনারা ফ্রিজে ওভাবে করে ডিপে রাখে, তো ডিপের মধ্যে কাঁচের বটল রাখতে পারবে না, তো যার কারণে স্টিলেরটাই দিতে হবে। আর স্টিলের আমি দুধ আনা নেওয়ার জন্য একটা বড় টাইপের যে হ্যান্ডেলযুক্ত একটা কি বলবো স্টিলের একটা মিল্ক পট কিনেছিলাম, বাট সমস্যা হয়ে গেছে, অত চওড়া ওই জিনিসটা ডিপে রাখাটা তাদের জন্য ঝামেলা, যার কারণে ওটা তাদের বাসায় রাখা যাচ্ছে না। তো ওটা আমার একটা ওয়েস্ট ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে, ওটার মধ্যে অন্য কিছু স্টোর করছি এখন। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ। আর রান্নাবান্না শেষে আমি এখন একটু চুলাটা ক্লিন করে নিব। আজকে চুলাটা 100% ডিপ ক্লিন করছি না, জাস্ট একটু আশপাশ চুলার নিচ এগুলো ক্লিন করে নিয়েছি। আজকে আর স্টিলের যে ব্রাশটা আছে সেটা দিয়ে ডিপ ক্লিন করব না, চেষ্টা করি সপ্তাহে একবার ডিপ ক্লিন করার। আর নর্মালি প্রতিদিনই আজকে যেভাবে করে আমি চুলাটা ক্লিন করব, এভাবে করে প্রতিদিনই আমি হচ্ছে গিয়ে চুলাটা একবার ক্লিন করে নেই। আর নর্মালি দুবেলা বা তিনবেলা যখন রান্নাটা করি তখন হালকা ভেজা একটা টাওয়াল দিয়ে আমি উপর এবং আশপাশের জায়গাটা একটু মুছে নেই, এতে করে আমার কষ্ট বা পরিশ্রমটা একটু কম হয়। এক্সস্ট ফ্যান আছে, বাট তারপরও তেল ছেটা বা তেল কাস্টের ব্যাপারটা থেকেই যায় রান্নাঘরে, যেহেতু কিচেন হুড নেই, হুড থাকলে তেল কাস্টের জিনিসটা একটু কম হয়। তারপরও বলবো যে এক্সস্ট ফ্যানেও যথেষ্ট কমই হচ্ছে, আদারওয়াইজ আরও বেশি হতো। আর এই যে চুলার নিচের এই জায়গাটায় একটু মার পড়ে বা তরকারি ঝোল পড়ে এরকমটা হয়, তো আমি সব কিছুই একটু মোটামুটি প্রতিদিন চেষ্টা করি এভাবে খানিকটা ক্লিন করার, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের কাছে আমাদের ব্লগগুলো কেমন লাগে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট থেকে বুঝতে পারি আসলে আপনারা আমার কাজটাকে কীভাবে রিসিভ করছেন, আমার কাজগুলো আপনারা কীভাবে এনজয় করছেন, কতটা ভালো লাগছে। আর আমার কাজের মধ্যে বা উপস্থাপনার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় সেটা আপনারা কাইন্ডলি একটু পজিটিভলি বুঝিয়ে বলবেন, আমি চেষ্টা করব সর্বোচ্চটুকু শুদ্ধে বা আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার কাজগুলোকে। চেষ্টা করি যথাসাধ্য আমার পক্ষে যতটা সম্ভব আপনারা যেন বুঝতে পারেন সেভাবে করেই উপস্থাপন করার, তারপরও যদি কোনো কিছুতে অসুবিধা হয় প্লিজ একটু বুঝিয়ে বলবেন। আর কোনো কিছু যদি কি বলবো যে ভালো লাগে বা আপনাদের যদি কোনো কিছু দেখার ইচ্ছে বা আগ্রহ থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো থেকে না আসলে বুঝতে পারি, আর আপনাদের কমেন্টগুলো থেকে কিন্তু আইডিয়া পাই যে আপনারা আসলে কেমন ধরনের কাজ পছন্দ করেন। সো আই অ্যাপ্রিশিয়েট যে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস অলওয়েজ করেন, যেটা থেকে আমি আসলে পরের ভিডিওটা করার জন্য ইন্সপায়ার হই। তো এভাবে করেই সাথে আসলে থাকবেন, কারণ আপনাদের সঙ্গ না পেলে এই প্ল্যাটফর্মে কাজ করার কোনো মানে নেই, কারণ এই প্ল্যাটফর্মে কাজ করাটাই কিন্তু আপনাদের জন্য।
তো আপনাদের রেসপন্স বা আপনাদের পজিটিভ রেসপন্স এটা কিন্তু অনেক বেশি জরুরি। আর বিশেষ করে আপনারা হয়তো কল্পনাও করবেন না যে আপনাদের পজিটিভ রেসপন্স আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের জন্য কতটা মানে বুস্টিং করার মতো একটা বিষয়, যে কতটা এনার্জেটিক একটা বিষয়, যে আপনারা যখন একটা পজিটিভ কমেন্ট করেন, যখন পজিটিভ রেসপন্স করেন বা কোনো একটা ভিডিও দেওয়ার পর যখন একটা ভালো ভিউজ হয়, ডেফিনেটলি আমরা ভিউজ লাইকস এগুলো দিয়েই বুঝতে পারি যে মানুষ আমার কাজটাকে কীভাবে রিসিভ করেছে। সো সেগুলো যে কতটা ইম্পর্ট্যান্ট এটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আই গেস হ্যাঁ, যে বোঝাতে পারতাম যে কতটা এই জিনিসটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তো যার কারণে আপনি যদি আপনার মূল্যবান সময় ইনভেস্ট করে আমাদের এই ব্লগগুলো দেখেন, তাহলে প্লিজ আপনার একটা ছোট্ট অনুভূতি হলেও কমেন্ট আকারে শেয়ার করবেন বা একটা লাইক দিবেন যদি ভালো লাগে। আর কোনো কারণে খারাপ লাগলে আপনি ডিসলাইক দিতে পারেন বা আপনার অনুভূতিটা শেয়ার করতে পারেন পজিটিভলি। বাট তারপরও অনুরোধ করব যে প্লিজ সাথে থাকবেন, কারণ আমি বিশ্বাস করি একসাথে পথ চললে হয়তো বা একটা না একটা সময় ভালোবাসা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। তো চুলা মুছে পরিষ্কার করা শেষ, আর এখানে শিল নোড়াটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ শুটকি ভর্তা করার পরে ওই দিন নর্মালি কোনো ভর্তা বা বাটাবাটি হলে না আমি তৎক্ষণাৎ হচ্ছে নিচে একটা স্ক্রাবারটা নিয়ে একটু পানি নিয়ে ধুয়ে মুছে রেখে দেই। বাট যখন শুটকি ভর্তা করা হয় তখন আমি একেবারে সিঙ্কের উপরে তুলে ভালো করে একটু সময় নিয়ে পাটা পুতা এটাকে একটু ধুয়ে নিই, কারণ আমার কাছে মনে হয় যে পাটা পুতার মধ্যে শুটকির গন্ধটা না হয় রয়ে যায়। তো যার কারণে ওভাবে ডিপ ক্লিন করে নিলাম আর ওটা একটু শুকাচ্ছে। আর এখন আমি হচ্ছে একটু প্রপারলি ঝাড়ু দিয়ে নিচ্ছি, একদম কি বলবো যে আমার র্যাকের নিচে বা ওই যে ঝুড়িগুলো রাখা হয় পিঁড়িটার নিচে, তো ওখান থেকে বেশ কিছু পেঁয়াজ রসুনের খোসা বের হয়েছে, তারপর সবজি কেটেছে ওগুলোর কিছু উদ্দৃষ্ট যেটা বাইরে একটু পড়েছে, পাশাপাশি তো অন্যান্য আদার্স ধুলো বালু থাকেই। তো রান্নাঘর হচ্ছে গিয়ে তো প্রতিদিনই আমি মোছার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় রান্নাঘর যত ক্লিন রাখা হবে এবং যত একটু ফাঁকা রাখা হবে, ঘিঞ্জি কম হবে, তত তেলা পোকা কম হবে বা মাছি কম হবে। যদিও এই এলাকায় আসার পর মাছির উপদ্রবটা একটু বেশি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন তেলা পোকার জন্য কী করবেন, তো তাদেরকে একটা সহজ পরামর্শ হচ্ছে রান্নাঘরের ফ্লোরের সাথে বা রান্নাঘরটাকে ঘিঞ্জি কম করবেন, একটু ফাঁকা স্পেস রাখবেন এবং মুভিং সব কিছু একটু সরিয়ে তারপরে হচ্ছে মুভ করতে থাকবেন, জিনিসপত্রগুলো একটু প্রয়োজনে অপ্রয়োজনে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার পরিষ্কার যখন করেন বাইরে বের করে তারপর এভাবে করে করবেন, তাহলে তেলা পোকাটা কম হবে। আর মাছির যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আশেপাশে খোলা অনেক জমি আছে, কিছু জমিতে এখানে আবার ময়লাও ডাম্প করা হয় যার কারণে একটু মাছির উপদ্রব বেশি, তো আমি সেটার জন্য লাইজল ব্যবহার করি। তো লাইজলটা ব্যবহার করলে বেশ মাছি কম হয়। আর একটা জিনিস করি সেটা হচ্ছে ধূপকাঠি বা আগরবাতি যেটা হয় ওটা জ্বালালেও আমি দেখেছি মাছিটা তুলনামূলক একটু কম হয়। তো আমার কিচেন সিঙ্কের এই জায়গাটা বেশ শোচনীয় ছিল, এখানে একটা ভাতের হাঁড়ি রাখা ছিল আর নিচে মানে ভাত রান্নার পর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি, আমি অনেক সময় এখানে নিচেই রাখি। তারপরে হচ্ছে গিয়ে কিছু বোতল রাখা ছিল, তো ধুলো বালু আবার কিছু কিছু সময় দেখা যায় পাশেই তো ময়লার ডাস্টবিনটা, তো ওখান থেকে অনেক সময় পেঁয়াজ রসুনের খোসা বা কোনো কিছু সবজির খোসার ডাস্টবিনের মধ্যে ফেলতে গেলে একটু আটটু তো আশেপাশে পড়ে, তো ওগুলো সব কিছুই আমি ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় কিচেন সিঙ্কের নিচের জায়গাটা পরিষ্কার থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই জায়গাটার যত নোংরা থাকবে তত মনে হয় যে রোগ জীবাণু বা ইয়াটা বেশি ছড়ায়। তো যাই হোক, আমার মোটামুটি বলবো যে ফাইনালি আমি রান্নাঘর ক্লিন করে ফেলেছি আর আমার রান্নাবান্না ডান। তো আমি শাওয়ার করে এসে এদিকে হচ্ছে গিয়ে চুলার স্ট্যান্ডগুলো শুকানোর জন্য রেখেছিলাম, শিকগুলো তো শুকিয়ে গিয়েছে, এখন আমি সেট করে দিয়েছি। তো এখন যেটা যে জায়গায় রাখার সবগুলো জায়গায় রেখে দিচ্ছি, তারপরে দুপুরে লাঞ্চ করে নিব। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল রান্নাঘর গোছানো। আর এখানে হচ্ছে গিয়ে আমি সবজিগুলো যেহেতু রাত্রেবেলা এখান থেকে কিছু সবজি রান্না হবে তাই এখন আর আমি ফ্রিজে সবজিগুলো রাখছি না, এখান থেকে রাত্রেবেলা যা যা রান্না হবে তারপরে হচ্ছে গিয়ে যতটুকু বাকি থাকবে ততটুকু আমি রাত্রেবেলা ফ্রিজে রেখে দিব। তো এখন হচ্ছে গিয়ে ফাইনাল লুকটা, মানে ক্লিনিংয়ের পরে আসলে
এটা হচ্ছে একটা শান্তির বিষয়। আপনি যে কাজ করেছেন, যখন নিজের কাজটা চোখ থেকে দেখবেন এবং মানে চোখ দিয়ে দেখবেন, আর যখন নিজের কাছে বেটার ফিল হবে, তখনই হচ্ছে গিয়ে একটা স্বস্তি। তো যখনই মানে যেদিনই দেখা যায় আমি একটু ডিপ ক্লিন করি, আমার কিচেন হোক, বেডরুম হোক, যে কোনো কিছু, এত বেশি প্রশান্তি কাজ করে যেটা বলে বোঝাতে পারবো না। তো এই যে রান্নাবান্না সব এখানেই রাখা, আর আমরা এখন খাবার খাবো। জাস্ট এই ফুটেজটুকু নেওয়ার পরে তারপরে একটু গাছে পানি টানি দিব, তারপরে ভিডিওটা ভয়েস ওভার করে এডিট করে তারপর আপনাদের জন্য রেডি করবো এই আর কি। এই হচ্ছে আমার কর্ম পরিকল্পনা। আর এখানে এই যে লবণ যে জারটার মধ্যে ছিল সেটা ধুয়ে আমি টিস্যুর এই কাঠিটার মানে টিস্যু হোল্ডারটার ওই কাঠির মধ্যে রেখে দেই, তাহলে পানিটা ঝরে ভেতরটাও ড্রাই হয়ে যায়। তো এই যে একদম ঝকঝকে সুন্দর চকচকে একটা কিচেন, মানে এখানটা এখন এসে যে কোনো কাজ করলে একটা মেন্টাল পিস কাজ করবে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে আমার এই ক্লিনিং বা অর্গানাইজিং টাইপের ভিডিওগুলো জানাতে পারেন কমেন্ট করে। আমি ভীষণ রকম খুশি হই আপনাদের কমেন্ট পেলে। আর অনেক আপুরাই আমাকে অলরেডি নক করেছেন যে আপনাদের কিচেন, তারপরে আপনাদের বাসার যে কোনো স্পেসকে আপনারা আমার দ্বারা মেকওভার করতে চান। তো অনেকেই হচ্ছে গিয়ে আমাকে টেক্সট করেছেন, ইনবক্স করেছেন, তো অনেকের সাথেই কথা হয়েছে। দেখি আমি একটু কয়েকটা দিনের ব্রেক নিচ্ছি, তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে, পরিস্থিতি যেহেতু এখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, গাড়ি ঘোড়া চলা শুরু হয়েছে, তো ইনশাল্লাহ আপনাদের সাথে কমিউনিকেট করে আপনাদের কাজগুলো ইনশাল্লাহ করবো। তো দেখা যাক কি হয়। আর এই যে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে বেলা গড়িয়ে এসছে, তো এখন আপনাদের ভাইয়া বলল তুমি তো বেশ অলস হয়ে গিয়েছো, তোমার গাছের পরিচর্যাও কমে গিয়েছে। আসলেই আমি গাছগুলোর সাথে একটু ইনজাস্টিস করছি। তো দেখা যাক, একটু গাছের কিছু জিনিস কাটিং করতে হবে, কিছু ডালপালা, তারপর হচ্ছে গিয়ে কিছু মরা পাতা টাতা এগুলো হচ্ছে গিয়ে সরাতে হবে, তারপরে একটু গাছের সার দিতে হবে, কিছু গাছ আছে রিপোর্ট করতে হবে। এগুলো আসলে কি যে অলসতা আমাকে ধরলো আমি জানি না, তো এগুলো সব আস্তে আস্তে করতে হবে। আমি ভাবছি এক একদিনে একটা দুটো করে করব, যেহেতু অনেকগুলো গাছেরই এই জিনিসটা করতে হবে। আর আপনারা মনে রেখেছেন কি না জানি না যে এই যে মানি প্লান্ট গাছগুলো দেখতে পাচ্ছেন যে এখন কত বড় বড় ডাল হয়ে গিয়েছে, জাস্ট কয়েকটা পাতা কেটে এখানে কিন্তু খুবই ছোট স্পেসে লাগানো হয়েছিল, আর এখন সেখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে নিচের দিকে ঝুলে যাচ্ছে। আমার এত ভালো লাগছে এই জায়গাটা বলে বোঝাতে পারবো না। তো এই হচ্ছে ওভারঅল বলতে পারেন আমাদের আজকের ব্লগ। ব্লগের মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ফ্যামিলি ব্লগ অথবা শপিং গাইড ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।